সহজ পাঠে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমি কোয়েল, আজকে এসেছি অক্টাল পদ্ধতিতে যোগ এবং বিয়োগ শেখাতে। তো আগে যেরকম সূত্র ছিল বাইনারির ক্ষেত্রে, এখানে অক্টালের ক্ষেত্রে বা হেক্সাডেসিমালের ক্ষেত্রেও কিন্তু আছে। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তো এই সূত্রগুলি দেখতে পাচ্ছ, এটা যোগের সূত্র এবং আর একটা আছে বিয়োগের সূত্র। তো এইগুলো আগে যেমন ছিল বাইনারির ক্ষেত্রে, শুধু 0 0 0 1 1 0 আর 1 1 এইটুকু মনে রাখলেই চলতো, কিন্তু এবারে যখন অক্টাল হয়েছে তাহলে সংখ্যাটা কোথা থেকে কোথা অবধি? 0 থেকে 7 অবধি, তার মানে 8টা সংখ্যা আছে। তাহলে এই 8টার জন্য 8টা কম্বিনেশন কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, মানে এতগুলো জিনিস, 28টে 64, এতগুলো সূত্র মনে রাখতে হবে। কিন্তু আমি এবারে যেভাবে শেখাবো তোমাদের, সেটা করলে কিন্তু তোমাদের এই এতখানা জিনিস মনে রাখতে হবে না। তবুও আমি ভিডিও শেষে এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অক্টাল পদ্ধতিতে যোগটা আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের যে নাম্বারটা আছে আর নিচের যে নাম্বারটা আছে দুটোই অক্টাল নাম্বার। কারণ কি? কারণ হচ্ছে 0 থেকে 7-এর মধ্যে এই ডিজিটগুলো পড়ছে, তাই তো? অক্টালে আশা করি মনে আছে যে 8টা নাম্বার থাকতে পারে, সেখান থেকে কী কী থাকতে পারে? 0 থেকে 7, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখো 4 আছে আর 7 আছে, এইটাকে যোগ করব। 4 আর 7-এ যোগ করলে কি হয়? 4 আর 7-এ যোগ করলে আমরা 11 পাই। আচ্ছা, আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে যে যোগ করে যে ফলাফলটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি ডেসিমেলে। এটাকে আমাদের অক্টালে কনভার্ট করে নিতে হবে। তাহলে 11-কে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 1 1 8 8, আর কি থাকবে ভাগশেষ সেটা হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি জিনিসটা? 13। তাহলে এরপরে আমরা কি করব? এই 3টাকে আমরা এখানে রেজাল্টে বসাবো এবং ক্যারি করে দেব কাকে? না, এই যে 1টা রয়েছে তাকে আমরা ক্যারি করে দেব, ক্যারি করে পাশেরটা পাঠিয়ে দেব। তা এরপরে 6 আর 1-কে যোগ করলে কত হচ্ছে? 6 আর 1-কে যোগ করলে হচ্ছে 7। তাহলে আবার দেখো 4 আর 7-এ আমাদেরকে যোগ করতে হবে, যোগ করলে আবার কি আসবে? 11 আসবে। তার মানে সেটা কি হচ্ছে আমাদের ডেসিমেলে? তাহলে সেটাকে আবার আমরা কনভার্ট করে নেব অক্টালে। তাহলে কি হয়ে গেল? আবার আমাদের যোগফল হলো 3 আর ক্যারি হয়ে গেল 1। তাহলে 0 প্লাস 1-এ কি হলো আমার? 1। তাহলে এবার দেখো 6 আর 1-এর অ্যাডিশন করলে কি হয়? 7 হয়। কিন্তু 7টা আমার মানে আমরা অক্টাল হিসেবেও ধরতে পারি, তাই না? কারণ 0 থেকে 7-ই তো অ্যাকচুয়াল নাম্বার। তো এখানে আমরা কি লিখে দিলাম? 7। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, যোগফল করলে যদি 7-এর বেশি হয়, হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদেরকে সেটাকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। কারণ কি? সেটা ডেসিমেলে চলে যাচ্ছে, 11 ডেসিমেলে চলে যাচ্ছে, ঠিক আছে। সেটাকে আমরা অক্টালে কনভার্ট করে নিচ্ছি, কিন্তু অ্যাডিশান করার পর যদি সেটা আমাদের 0 থেকে 7 রেঞ্জের মধ্যেই পড়ে তাহলে আমাদের আর কিছু করার দরকার না। আচ্ছা, এখানে এবার কি হচ্ছে আমার? 7 প্লাস 3, 7 প্লাস 3 অ্যাকচুয়ালি কি হয়? 10। 10 তাহলে 0 থেকে 7-এর রেঞ্জের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ডেসিমাল নাম্বার। যদি আমি করে নিই, এর যদি এবার আমি অক্টালে কনভার্ট করি তাহলে আমাকে কি করতে হবে? 8 1 হবে আর 2 হবে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1 আর 2 আমার দাঁড়াচ্ছে অক্টাল নাম্বার। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব 2 আর 1। তাহলে আমার রেজাল্ট কি হলো? এই সংখ্যা আর এই সংখ্যা, অক্টাল সংখ্যা যদি আমি এখন যোগফল করি তাহলে আমরা কি ফলাফল পাবো? ফলাফল পাবো এইটা, 8, ঠিক আছে। আমরা কিন্তু এই একই সংখ্যা
আগে যোগ করেছি। এইবারে এবার আমরা আবার যোগ করে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে, মানে জিনিসটা কনসেপ্টটা সেমই, কিন্তু যদি তোমাদের আগের পদ্ধতিটা একটু টাইম কনজিউমিং হয়ে যায় তখন এটা কিন্তু ইউজ করতে পারো, অ্যান্সার সেম হবে। সেটা হচ্ছে সাত আর চারে যদি যোগ করে আমার হচ্ছে ইলেভেন, তোমরা সিম্পলি ইলেভেনটাকে আবার আট দিয়ে ভাগ করে কনভার্ট করার আগে তোমরা জাস্ট সিম্পলি ইলেভেন থেকে এইট ভাগ বিয়োগ করে দিতে পারো। তাহলে বিয়োগ করে দিলে তোমার কি হচ্ছে, তিন হচ্ছে। তাহলে তুমি এখানে তিন বসিয়ে দিলে, দিয়ে ওয়ান কি করলে, পাশেরটার সাথে ওয়ান অ্যাড করে দিলে, তাহলে সিক্স আর ওয়ানে সেভেন হলো। সেম এটাও করলে, করার ফলে কি হলো, ইলেভেন আসবে। তাহলে ওই ইলেভেনের থেকে আবার তোমরা আট বাদ দিয়ে দিলে তিন আসবে, ক্যারিটা কি করবে, পাশেরটাতে চালান করে দিলে সেভেন, সিক্স আর ওয়ানে তোমার হলো হচ্ছে সেভেন হয়ে যাবে। আচ্ছা, এবারে আসছে তোমার সাত আর তিন। সাত আর তিনে কত হবে, দশ হবে। তোমরা স্যাম্পলে ওই দশ থেকে আট মাইনাস করে দেবে, টু হবে। সেই টুটা এখানে বসিয়ে দিলে আর একটা ক্যারি, যেটা এর আগেও আমরা পদ্ধতি মেনে চলছিলাম, সেই ওয়ানটা আগে বসিয়ে দেবে। দেখবে এই অ্যান্সার আর আগের অ্যান্সার সেম। তাহলে আগের পদ্ধতিতে কী করছিলে, সেম জিনিস, তোমরা যখনই দুটো সংখ্যা বা দুটো ডিজিট এইট অ্যাড করছো তখন যে সংখ্যাটা আসছে তখন কী করছিলে, সেইটাকে তোমরা যদি সেটা জিরো থেকে সেভেনের ওপরে হয় কোনো নাম্বার, তাহলে তোমরা সেটাকে অক্টালে কনভার্ট করে নিচ্ছিলে আট দিয়ে ভাগ করে। আর এই পদ্ধতিটা কি, সেটা সেম পদ্ধতি, শুধু তোমাদের সুবিধার জন্য যে সংখ্যাটা বেরোবে সেটা যদি অক্টাল নাম্বার মানে জিরো থেকে সেভেন রেঞ্জের মধ্যে না হয় শুধু আট বাদ দিয়ে দেবে, দিয়ে যেটা হবে সেটা যোগফলের জায়গায় বসাবে আর ওয়ান ক্যারি করবে পাশের ডিজিটে। আমরা আবার একটা এক্সাম্পল নিয়ে এসেছি। এই এক্সাম্পলটা আশা করি যতটুকু ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই থ্রি আর সেভেন অ্যাডিশন করলে কত হয়, টেন। তাহলে টেন কি জিরো থেকে সেভেনের মধ্যে পড়ছে, পড়ছে না। তাহলে এই টেনটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, অক্টালে অত ঝামেলার থেকে যাওয়ার থেকে আমরা এইট এখান থেকে মাইনাস দিয়ে দেব, দিলে কি হচ্ছে টু, এখানে আমরা টু বসিয়ে দিলাম। কিন্তু আমাদের একটা ক্যারি কিন্তু দিতে হবে, যদি তুমি এটাকে কনভার্ট করো অক্টালে টেনকে তাহলে কিন্তু এটা ওয়ান টু হবে অক্টাল অনুযায়ী। তাহলে আমাকে এই ক্যারির কথাটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এখানে পাঁচ আর একে কী হয়ে যাচ্ছে, সিক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফোর প্লাস সিক্স কত হবে, আবার এখানে আমার টেন হবে। তা টেন থেকে আমি যদি আবার এইট মাইনাস দিই তাহলে টু হচ্ছে, তাহলে আমি এখানে টু রেজাল্ট করব। আবার ক্যারিটা কোথায় পাঠিয়ে দেবো, এখানে। তাহলে চার আর একে কত হচ্ছে, পাঁচ হচ্ছে। তাহলে আবার দেখো ফাইভ অ্যান্ড ফাইভ প্লাস ফাইভ কী হচ্ছে, টেন হচ্ছে। তাহলে সিমিলার পদ্ধতিতে আট বাদ দেবো, দিয়ে আমার টু থাকছে। তখন আমি কী করব, পাশেরটাতে আবার কি একটা ওয়ান অ্যাড করে দেবো। তাহলে সাত আর একে কত হয়ে যাচ্ছে, আট হয়ে যাচ্ছে আমার। তাহলে এখানে যখন আট আর সাথে যখন যোগ করছো তখন কত হচ্ছে, পনেরো হচ্ছে। তাহলে পনেরো থেকে আবার আমি এইট মাইনাস দেবো, তাহলে এইট মাইনাস দিলে কত হচ্ছে আমার, সেভেন হচ্ছে। তাহলে আমি এখানে সেভেন বসাবো আর একটা ওয়ান ক্যারি হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গেছে। এইবারে আমরা শিখব অক্টালে কিভাবে অক্টাল নাম্বারের বিয়োগ করতে হয়। তাহলে এই দুটো নাম্বারই আমরা যেটা দেখতে পাচ্ছি অক্টাল নাম্বার, কারণ কি জিরো থেকে সেভেনের মধ্যে আছে। এইবার আমরা যখনই বিয়োগ করতে যাব একটা আমাদের সমস্যা হবে কি, যে এই চার নাম্বারটা কিন্তু এই ছয় নাম্বারের থেকে ছোট। তাহলে আমরা যেটা ডেসিমেলের বিয়োগের ক্ষেত্রে করতাম সেটা কি করতাম, উপরের এই সংখ্যাটার সাথে আমরা দশ যোগ করে নিতাম। তো এই ক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার কি এইট আট, তাহলে আমরা এই এইট ফোরের সাথে যোগ করে নেব। তাহলে আমার ফোর প্লাস এইট কত হচ্ছে, বারো। তাহলে আমরা এই বারো থেকে যদি আমরা এটাকে বারো করে নিলাম, ধরে নাও ওটা বারো,
তাহলে এবার এই 12 থেকে 6 আমরা যখন বিয়োগ করব কত হবে 6 এবার আমি একটা বড় নিয়েছি যেমন ডেসিমালের হিসাব ছিল ঠিক তেমনি সেটা আমরা কি করব আচ্ছা আমি এর আগে বাইনারি যেরকম শিখিয়েছিলাম সেই রকমই করব আমি 6 থেকে 1 বিয়োগ দেব না আমি এই 6 থেকে 6 এর সাথে 1 যোগ করব ব্যাপারটা কিন্তু সেমই হবে এই 6 থেকে 1 বিয়োগ করেও যে রেজাল্ট আসবে এই 6 এর সাথে 1 যোগ করেও রেজাল্টটা সেই একই আসবে তাহলে এই 6 এর সাথে 1 যোগ করে আমার কি হচ্ছে 7 তো এই ক্ষেত্রে আবার আমি দেখতে পাচ্ছি কি যে এই 6 এই 7 এর থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে এই 6 এর সাথে আমি কাকে অ্যাড করব আবার 8 অ্যাড করব তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় 6 প্লাস 8 কত হয় 14 হয় তাহলে আমার এখানে কত আসছে 14 40 তো 14 থেকে 7 যদি আমি মাইনাস দিই আমার এখন কত আসবে 7 আসবে ঠিক আছে আবার একটা যাচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম তাহলে একটা গেলে অ্যাড করলে কি হবে 5 আর 1 7 হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই 7 আর এই 7 যদি আমি এখন মাইনাস করি তাহলে কি হবে 0 তাহলে আমার অ্যানসারটা কি হবে সেটা হচ্ছে 7 6 4 8 মাইনাস যদি 5 6 6 হয় তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 7 6 8 আশা করি বিয়োগ পদ্ধতিটা অনেকটা সোজা করেই বুঝিয়েছি বোঝা গেছে আমাদেরকে শুধু একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে কি এর সাথে উপরের সংখ্যা যদি নিচের সংখ্যার থেকে ছোট হয় তাহলে যে নাম্বার সিস্টেমে আমরা কাজ করছি সেই নাম্বার সিস্টেম যতগুলো সংখ্যা আছে থাকে আর কি যেমন অক্টালের 8টা সংখ্যা তাহলে 4 সাথে আমরা 8 যোগ করব যেটা পাবো তার থেকে আমরা নিচের সংখ্যাটা বিয়োগ করব বড় যেটা আমরা নেব সেটা আমরা উপরের সংখ্যা থেকে পাশের ডিজিটের উপরের সংখ্যা থেকে মাইনাস করব না আমরা বরং তার থেকে উল্টো কাজটা করব নিচের সংখ্যার সাথে সেটা বড়টা অ্যাড করে দেব এইভাবে করলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে তাই আমি এই পদ্ধতিতে শেখালাম আর উপরে যেটা মাইনাস করা হয় সেটাও তোমরা দেখতে পারো এই নিয়ে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে তোমাদের যদি সেটাও মনে হয় সেটাও তোমরা করতে পারো আচ্ছা এই সেই সূত্র যেটা নিয়ে আমরা কথা বলবো বলে ঠিক করেছিলাম তো আমি যে নিয়মটা আগে দেখেছি সেইটা বুঝতে পারলে এই সূত্রটাও খুব ইজিলি বুঝতে পারবে আসলে এই সূত্র দিয়েই কিন্তু আগেরগুলো করা আছে কিন্তু এত কিছু মনে রাখতে হবে না এটাই হচ্ছে আমার বক্তব্য তো তোমরা এর আগে যখন বাইনারি করেছিলে তখন 4টে মোড ছিল আর এখানে কটা আছে 64টা অল টোটাল তোমাকে এই 64টা মনে রাখতে হবে আর আগে জাস্ট 4টে নিয়ম মনে রাখলেই হচ্ছিল তো এখানে দেখো কি হচ্ছে 0 0 তুমি যোগ করলে 0ই পাচ্ছ তো 0 প্লাস 1 এটা 1ই হচ্ছে কিন্তু এবার দেখো 0 টু 7 সেটাও অ্যাড করলে 7 হচ্ছে তো এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা কি হচ্ছে যে তোমার অক্টালে যেমন অক্টাল নাম্বারের মধ্যে পড়তে গেলে কি হতে হবে 0 থেকে 7 এর মধ্যে হতে হবে তার বাইরে পড়ে গেলেই ওটা ডেসিমেলের রেঞ্জে চলে যাচ্ছে এইবারে তোমরা এই 1 এর রোটায় দেখো এখানে 1 প্লাস 6 অবধি ঠিক আছে কিন্তু যখনই 1 প্লাস 7 করছো সেটা কি হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে কিন্তু অক্টালে কত দূর অবধি হওয়ার কথা 0 থেকে 8 অবধি তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে এখানে সূত্রতে কি লেখা আছে 0 প্লাস c এখানে c মানেটা হচ্ছে ক্যারি তো তোমাদের আমি কি শিখিয়েছিলাম যে 7 প্লাস 1 যখনই 8 হবে ওই 8টাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে আর আমি যে নিয়মটা দেখিয়েছিলাম সেটা কি ওই 8 থেকে তোমরা কি করবে 8 থেকে 8 মাইনাস করে দেবে তাহলে কি থাকছে 0 0টা হয়ে যাবে যোগফল আর ক্যারি চলে যাবে পাশের বিটে ঠিক আছে এইবার তোমরা দেখো 2 এর সাথে 2 আর 7 7 আর 2 এ কত হয় 9 হচ্ছে তাহলে 9 থেকে আমরা কি করে এটাকে এটা ডেসিমেল নাম্বার দাঁড়াচ্ছে আমরা অক্টালটা কি করে করব তোমরা কনভার্ট করতে পারো কিন্তু আমি ইজি ওয়েটা কি শিখিয়েছিলাম 9 মাইনাস 8 কি হয়ে যাচ্ছে 1 তাহলে দেখো এখানে কি লেখা আছে 1 প্লাস সি
ওয়ান যেটা আসবে সেটা পাশের বিটে চলে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতেই পেরেছো। এটা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার বলে দিচ্ছি, সেভেন আর সেভেন এটার অ্যাডিশন করলে কত হয়? ফোরটিন হয়। তাহলে তোমরা যদি ফোরটিন থেকে এইট মাইনাস করো তাহলে সিক্স হবে, তাহলে যোগ ফলে সিক্স লিখবে। আর সি যেটা ক্যারি, একটা ক্যারি হবে, সেটা পাশের বিটে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে আশা করি এই সূত্রগুলো মনে রাখাটা খুবই সহজ হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি সাবট্রাকশানে। তো সাবট্রাকশানে দেখো অন্য কোনো দিকে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিন্তু যখন তুমি ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করছো, তো সেই ক্ষেত্রে আগে কি করতে, যে নাম্বার সিস্টেম সেই নাম্বার সিস্টেমটা দিয়ে ফার্স্ট ডিজিটটা তোমাদের অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখো তোমরা কি করছো, এইটার দেখে নাও, ওয়ান আর জিরো। তাহলে জিরো থেকে ওয়ান তোমরা কি করছো, মাইনাস করছো। তাহলে এখানে অ্যাকচুয়ালি জিরোটা কি হয়ে যাবে, জিরোর সাথে তোমরা এইট অ্যাড করে নেবে, সেটা এইট হয়ে যাবে। এবার এইট থেকে যখন তোমরা ওয়ান মাইনাস করবে তখন তোমার সেভেন আসবে, আর একটা বড়। আচ্ছা, তোমরা একদম শেষেরটা নিয়ে নাও, জিরো থেকে সেভেন তোমরা মাইনাস করছো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে, জিরোর সাথে এইট অ্যাড করে নিতে হবে। করে নিলে এইট হয়ে গেল, মাইনাস সেভেন ওয়ান হলো। তাহলে এই যে ওয়ান নিলে আর বড়টা পাশের বিটে চলে গেল। তো আমার মতে যেটা প্রথমে শেখানো হয়েছে সেই নিয়মই ফলো করো। এত কিছু যদি তোমরা মুখস্থ করতে যাও তাহলে পরবর্তীকালে, এখন তোমরা উতরে গেলেও পরবর্তীকালে কিন্তু একটা প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিও আমরা আসছি হেক্সাডেসিমেলের যোগ আর বিয়োগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।